পুজো প্ল্যান মানে হলো বাইরে পালিয়ে যাওয়া। শাড়ি একটা এমন জিনিস না যেটা বোধহয় সমস্ত নারীকে অনেক বেশি সুন্দর তৈরি করে। নমস্কার, আমি কোনিনিকা বন্দ্যোপাধ্যায়। পুজো মানে আমার কাছে ছোটবেলায় একরকম ছিল, যখন ওই টিন এজটা ক্রস করছে একরকম ছিল, আর এখন অন্যরকম। পুজো প্ল্যান মানে হলো বাইরে পালিয়ে যাওয়া, এটা খুব খারাপ শোনালো হয়তো, কারণ আমার আসলে আমার হাজব্যান্ডের ঠিক এই এই সময়টুকুনিতে সে ছুটি পায় এবং আমরা দুজনেই ঘুরতে খুব ভালোবাসি। এবছরও সেরকমই একটা প্ল্যান রয়েছে, যদিও ছোটবেলায় কখনো স্বপ্নেও ভাবিনি দুর্গাপূজার সময় কলকাতা ছেড়ে বেরোনো যায়, কারণ আমার মনে হয় দুর্গাপূজার সময় কলকাতা সব থেকে সুন্দরী। শাড়িটাই হলো একটা এমন জিনিস যেটা ছাড়া দুর্গাপুজো ঠিক চলে না। হ্যাঁ, রাত্রিবেলা পাড়ায় মোড়ে বসে আড্ডা মারার জন্য হয়তো সালোয়ার কামিজ বা হ্যাঁ জিন্স টপ বা কুর্তি একটা কুর্তিও চলতে পারে, কিন্তু শাড়ি একটা এমন জিনিস না যেটা বোধহয় সমস্ত নারীকে অনেক বেশি সুন্দর তৈরি করে। তাই দুর্গাপুজো মানে আমার জন্য শাড়ি, মানে আমিও এখন প্ল্যান করছি কিয়ার জন্য কোত্থেকে শাড়ির ব্যবস্থা করা যায়। দুর্গাপুজো মানে স্পেশাল, দুর্গাপুজো মানে অষ্টমীর ভোগ, সেটা একটা আলাদা গন্ধই হয়, সেটা ব্যাপারটাই একেবারে আলাদা। বা সন্ধি পুজোর পরে সন্ধেবেলা কোথাও গিয়ে একটা রাস্তাদানি ফুচকা খাওয়া বা হয়তো এগরোল খাওয়া, বা আমার মা খুব ভালো ভীষণ ভালো পোলাও আর মাংস রান্না করেন নবমীর দিন, যেটা আমার লাস্ট প্রায় বিয়ের পর থেকে মিস হয়ে যাচ্ছে, অনেকগুলো বছর মিস করে ফেললাম, এটা আমার 5 নম্বর বছর আমি মিস করে ফেলবো। একটা সময় ছিল যখন অপেক্ষা করে থাকতাম যে এবার পুজোয় কটা জামা হবে, বাবা মা কি জামা কিনে দেবে এবং কবে কোনটা পরবো। আমি আর বোন খাতা নিয়ে বসে পড়তাম, সেটা নিয়ে লেখালেখি হতো কবে কোন দিন আমরা কোন জামা পরবো। সন্ধেবেলা সব পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমি মা বলতো, রান্না তুই খাবি তো, ওই ভোগ খাওয়ার যে মজা বা ওই মায়ের রান্না মায়ের তো হাতে তৈরি রান্না খাওয়ার যা মজা, সেটা আমি বাইরে খেতাম, কিন্তু ওইটা একটা সবাই মিলে একসাথে হইচই করে পাড়ার সবাই চলে আসতো, আমার বন্ধু বান্ধবরা চলে আসতো, সেই দিনগুলো আমি খুব মিস করি।